वेलकम टू समय हाँ अपन फुटबल থেকে আরম্ভ করে খেলাধুলার যাবতীয় খবরাখবর আমরা দেখিয়ে থাকি জেলা থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত। আজকে অত্যন্ত আনন্দের একটি খবর, সেটা হচ্ছে গত 25শে সেপ্টেম্বর 2021 বর্ধমানের অত্যন্ত পরিচিত ক্লাব উদয় সংঘ তারা বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার যে ফুটবল টুর্নামেন্ট ফুটবল লীগ সেখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের ক্লাবের ফুটবলারদের চ্যাম্পিয়ন দলকে সম্মান জানালো এবং তার সঙ্গে জেলার প্রাক্তন বেশ কিছু ফুটবলারদেরও সম্মান জানালো। আমরা দেখব সেই সমস্ত দৃশ্যগুলো, কিন্তু তার আগে মুখোমুখি হওয়ার আগে ফাইনাল ম্যাচে দিলীপ স্মৃতি সংঘের মুখোমুখি হওয়ার আগে উদয় সংঘের কোচ প্রশান্ত চৌধুরী কি বলেছিলেন সেই দৃশ্য। তো সুপার ডিভিশন এবং প্রথম ডিভিশনের ফাইনালের পর রাধারানী স্টেডিয়ামে আজকে দ্বিতীয় ডিভিশনের ফাইনাল ম্যাচ, মুখোমুখি হবে দিলীপ স্মৃতি সংঘ এবং উদয় সংঘ। এখন আমরা রয়েছি এই মাঠে, আবহাওয়া বেশ ভালো, আর কিছুক্ষণের মধ্যেই দুই দল সামান্য একটু প্রস্তুতির মধ্যে নামবে, তারপর বাজবে হুইসেল, মাঠে বল গড়াবে। ফাইনাল ম্যাচ শুরুর আগে আমরা কথা বলবো কোচের সঙ্গে এবং জেনে নেবো তার দলের স্ট্র্যাটেজি কতটা তিনি বলতে পারেন এখন দেখা যাক। দাদা, ওয়েলকাম টু সময়। আজকে ফাইনাল খেলছেন, আপনাদের যে প্রতিপক্ষ তাদের সম্বন্ধে কতটুকু ধারণা আছে বা নিজের টিমের যে স্ট্র্যাটেজি কীরকম? প্রতিপক্ষ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কারণ এবারে তো লিগ যা হয়েছে সেটা নক আউট, লিগ তো হয়নি, অতএব দুটো ম্যাচ ওদের ম্যাচটা আমার দেখাও হয়নি। প্রতিপক্ষ সম্পর্কে আমি না জেনেই মাঠে নামব, তবে এটা বলতে পারি আমার টিমের গড় বয়স হচ্ছে আন্ডার 16, তাহলে তো একদম গড় বয়স সব থেকে, হ্যাঁ লিগের সব থেকে যদি দ্রুততম টিম হয় বয়সের দিক থেকে সেটা আমাদের এই টিমটা। এবং আমি যোগরাম কোচিং সেন্টারের কর্মকর্তা হিসেবেই বলছি যে আজকে আন্ডুদার টিমটা দিলীপের, আমরা ফুল টিমটাই করেছি, একদম কোচিং সেন্টারের ফুল ছেলে এবং এরা ছোট থেকে আমাদের কোচিং সেন্টারে বড় হয়েছে এবং আজকে লড়াই করবে। আজকে ফাইনালে রাধারানী স্টেডিয়ামে, বিগত ম্যাচগুলো খেলেছিলেন কিন্তু আপনারা স্পন্দন স্টেডিয়ামে, সেখানে মাঠ নিয়ে কোনো সমস্যা হবে সেরকম ভাবনা? না, অ্যাকচুয়ালি এই মাঠটা তো একটু সাইজে বড়, প্লাস একটু হেভি মাঠ, এখানে প্লেয়ারদের একটুখানি অসুবিধা হবে যারা আমরা ওইখানে ওই মাঠে খেলতে অভ্যস্ত। তবে খেলার ব্যাপারে যেখানে মাঠে যে মাঠেই দেবে সেখানে আমাদেরকে মানতে হবে এবং সেখানে খেলতেই হবে, আশা করছি সকলেই ভালো। উদয় সংঘ চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের প্রতিক্রিয়া তো অন্যরকম হবেই, কোচ থেকে প্লেয়াররা প্রত্যেকেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে গিয়েছিল বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার রাধারানী স্টেডিয়ামে, সেদিনের সাক্ষী ছিলাম আমরা। সেই দৃশ্য যদি আপনারা এখনও অনেকে না দেখে থাকেন, আপনাদের জন্য ধরে রেখেছি আমরা, আমরা সেই প্রতিক্রিয়া সেই আনন্দ মুহূর্ত শুনব।
পাশাপাশি আপনারাই হাসলেন, কিভাবে এই জয়টাকে নিয়ে গেলেন এবং লিডটাও কিন্তু বেশ বড়। পুরোটাই আমার প্লেয়ারদের কৃতিত্ব, তারা এই মাঠে যেভাবে খেলেছে তাতে আমরা খুব খুশি, আমরা খুব খুশি। আচ্ছা, এত বড় জয়ের যে মানে 3-1 গ্যাপটা কি মাথায় ছিল যে এরকম একটা বড় ব্যবধান হতে পারে? না, সেরকম ব্যাপারটা ছিল না, তবে আমাদের প্লেয়ারদের কাছে এইটাই ইনস্ট্রাকশন ছিল যে যতটা পারবে নিজেদেরকে। উদয় সংঘ তাদের নিজেদের ক্লাবে যেভাবে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে গেল সেই দৃশ্যগুলো দেখব, সেইখানে সম্মান জানানো হলো এই শহরের প্রাক্তন ফুটবলার থেকে তাদের চ্যাম্পিয়ন দলের সদস্যদের, সেই দৃশ্য আপনাদের জন্য। যে পাত্র নিজে জন্মদ্বারা সম্পূর্ণের সঙ্গে হয়ে উঠেছে তাদের কাছে বিচার করে এই অবস্থায় ফুটবল যারা খেলেছ তাদেরকে বলছি তোমরা আরো সঙ্গে থাকুন আমাদের এবং দেখতে থাকুন জেলা থেকে রাজ্য এবং রাজ্য থেকে দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন খেলাধুলার খবরাখবর। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে সমস্ত খবরাখবর আমরা দিতে থাকব তার সমস্ত নোটিফিকেশান আপনারা পাবেন। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।